শকুনের বংশবৃদ্ধির প্রক্রিয়ায় সাফল্য। বক্সার রাজাভাতখাওয়া জঙ্গলে খোলা পরিবেশে ডিম পারছে শকুনরা। স্যাটেলাইট চিপ থেকে তথ্য পেয়ে খুশি বন দপ্তর। প্রকৃতির ভারসাম্য রক্ষায় শকুনের বংশবৃদ্ধিতে উদ্যোগী রাজ্য। পশ্চিমবঙ্গ বন দপ্তরের উদ্যোগে রাজাভাতখাওয়ায় শকুন প্রজনন কেন্দ্র চালু হয়। ক্রমে হারিয়ে যেতে থাকা শকুনের বংশবৃদ্ধি ও প্রকৃতিকে ফের তাদের বাসযোগ্য করে তোলাই লক্ষ্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত এই ব্রিডিং সেন্টারে। 2018-19 সালে প্রজনন কেন্দ্র থেকে দফায় দফায় বেশ কিছু শকুন ছেড়ে দেওয়া হয় মুক্ত পরিবেশে। খোলা পরিবেশে নিজেদের সঙ্গী বেছে ডিম পারল সেই শকুনরা। বংশবৃদ্ধির এই প্রক্রিয়া শকুনের গায়ে লাগানো স্যাটেলাইট চিপ থেকে জেনে খুশি বনাধিকারীকেরা। ক্যাপটিভ ব্রিড ভালচার যখন আপনার ওয়াইল্ডে গিয়ে নিজেরা পেয়ার সিলেকশন করে নেস্ট তৈরি করে ডিম পারছে, দ্যাট ইজ এ গ্রেট সাকসেস। এবং কনজারভেশন ব্যাপারটা যে হয়, যে আমরা যে এই ক্যাপটিভ ব্রিড করিয়ে তাকে আপনার ওয়াইল্ডে ছেড়ে যে কনজারভেশন পলিসি আছে, তার এটা কিন্তু একটা চূড়ান্ত সাকসেসের নিদর্শন। এবার দ্রুত শকুনের বংশবৃদ্ধি ঘটবে বলে দাবি বন দফতরের। খুশি উত্তরবঙ্গের পরিবেশ প্রেমীরাও। আলিপুর দুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।